दुनिया की इस सबसे बड़ी जरूरत को लेकर भारत पूरी तरह से आत्मनिर्भर है। इतना ही नहीं, भारत अनेकों देशों की मदद भी कर रहा है। এটা হলো এমিরেট ফ্লাইট EK9255, যাতে করে ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার করা অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন ব্রাজিলে পৌঁছে দেওয়া হয়েছিল। মোটামুটি 2 মিলিয়ন ডোজ। ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের এম বলসোনারো টুইটারে আসেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান। তার সাথে শেয়ার করে হনুমানের সঞ্জীবনী বুটি নিয়ে যাওয়ার একটা ছবি। আর যেদিন থেকে ভারতে ভ্যাকসিন দেওয়া শুরু হয় তার ঠিক আগের দিন এই ফ্লাইটটাকে ব্রাজিলের উদ্দেশ্যে রওনা করে দেওয়া হয়। আর ঠিক এর এক সপ্তাহ আগে ক্যানাডার এমপি মিশেল গার্নার ক্যানাডার প্রিকিউরমেন্ট মিনিস্টারের সাথে একটা ভিডিও কল করে যেটা ভাইরাল হয়ে যায়। থ্যাংক ইউ। Does the minister know if the prime minister has reached out to the Indian government? I do not know. Thank you. She doesn't know. যেখানে দেখা যায় যে ওই এমপি মিনিস্টারকে জিজ্ঞেস করছে যে আপনি কি ভ্যাকসিনের জন্য ইন্ডিয়ান গভর্নমেন্টের সঙ্গে যোগাযোগ করেছেন। সত্যি কথা বলতে অনেক দেশই আছে যারা ভ্যাকসিনের জন্য অনেক বড় বড় চ্যালেঞ্জ ফেস করছে, আর তাদের মধ্যে অনেক দেশই আছে যারা ভারতের দিকে তাকিয়ে আছে। ভারত প্রচুর সংখ্যায় ভ্যাকসিন বিভিন্ন দেশের কাছে পৌঁছে দিচ্ছে, আর এটা হচ্ছে ভ্যাকসিন মৈত্রী প্রোগ্রামের থ্রু দিয়ে। আর ব্রাজিলে পাঠানো 2 মিলিয়ন ডোজটা ছিল এর শুরু। যদি ভ্যাকসিনের শর্টেজের পরিস্থিতিটাকে আপনাকে বুঝতে হয় এবং কিভাবে ভারত এই সমস্যার সমাধানে আগে এগিয়ে এসেছে সেটা জানতে হয়, তাহলে আপনাকে দেখতে হবে যে ক্যানাডা যখন তার 6 মিলিয়ন ডোজ ভ্যাকসিন পাওয়ার জন্য স্ট্রাগল করছে, তখন ভারত প্রায় 15.6 মিলিয়নেরও বেশি ডোজ সারা পৃথিবীতে পৌঁছে দিয়েছে। যেমন ভুটান, মালদ্বীপ, বাংলাদেশ, নেপাল, মিয়ানমার, মরিশাস, সিশেল, শ্রীলঙ্কা, UAE, ব্রাজিল, মরক্কো, বাহরিন, ওমান, ইজিপ্ট, আলজেরিয়া, কুয়েত এবং সাউথ আফ্রিকা এদের মধ্যে অন্যতম। আর এই সমস্ত ভ্যাকসিনগুলো ফ্রি অফ কস্টে দেওয়া হচ্ছে। তার সাথে 5 লক্ষ ডোজ ক্যারিবিয়ান আইল্যান্ডেও পাঠানোর কথা আছে। আর আমি জানি না, যখন এই ভিডিওটা পাবলিশ হবে ততক্ষণে ভ্যাকসিন পৌঁছেও যেতে পারে। তার সাথে 2 লক্ষ নিকারাগুয়া এবং 2 লক্ষ অন্যান্য প্যাসিফিক আইল্যান্ডের দেশগুলোকে এই ভ্যাকসিন পৌঁছে দেওয়ার কথা আছে। এই সমস্ত দেশগুলো ছাড়াও পৃথিবীর আরও অনেক দেশ আছে যারা করোনার ভ্যাকসিনের জন্য কন্ট্যাক্ট করছে ভারত সরকারকে। এই সব কিছু চলার সাথে ভারত নিজের দেশের প্রায় 300 মিলিয়ন লোককে ভ্যাকসিনেট করার প্রোগ্রাম বানিয়েছে, আর এই 300 মিলিয়ন তারা কমপ্লিট করবে জুলাইয়ের মধ্যে। তারপরেও এই ভ্যাকসিনেশন প্রোগ্রাম কন্টিনিউয়াসলি চলতে থাকবে, আর এই সংখ্যাটা ছোট নয়, প্রায় আমেরিকার পুরো জনসংখ্যার সমান। সব থেকে বড় কথা হলো, যখন করোনা ভাইরাস প্রথম ভারতবর্ষে এসেছিল তখন বিদেশি মিডিয়া চ্যানেল এবং নিউজ পেপারগুলো যেভাবে দেখিয়েছিল তাতে মনে হচ্ছিল ভারত একটা বড় ডিজাস্টারের দিকে যেতে চলেছে। নিউ ইয়র্কের একটা ফরেন অ্যাফেয়ার্স ম্যাগাজিন বলেছিল এটা ইন্ডিয়ার কাছে ক্যাটাস্ট্রোফিক হবে। বস্টন রিভিউ বলেছিল ইন্ডিয়াস রেসপন্স টু কোভিড-19 ইজ আ হিউম্যানিটেরিয়ান ডিজাস্টার। সায়েন্টিফিক আমেরিকান জার্নাল লিখেছিল ইন্ডিয়া ইজ ইন ডিনায়াল অ্যাবাউট কোভিড-19 ক্রাইসিস। আর BBC তো পুরো লিমিটই ক্রস করে গেছিল, তারা লিখেছিল ডেইলি স্টেয়ারিং অ্যাট করোনা ভাইরাস ডিজাস্টার। তবে বর্তমানে যদি আমরা চার্ট দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে ইউরোপে কিন্তু করোনা ভাইরাস কেস কমার নাম নিচ্ছে না, বরং বেড়েই চলেছে। তার মধ্যে আমেরিকাতে তো প্রতিদিন লক্ষাধিক কেস ধরা পড়ছে, আর UK থেকে আসা রিপোর্টকে যদি আমরা দেখি তবে দেখতে পাবো 1500-এরও বেশি লোক প্রতিদিন মারা যাচ্ছে। তার সাথে নতুন টাইপের একটা করোনা ভাইরাসও ধরা পড়ছে বলে জানা যাচ্ছে। পাশ্চাত্যের দেশগুলোতে যে ভ্যাকসিনের শর্টেজ আছে সেটা আরও একটা বড় সমস্যা হয়ে উঠছে তাদের কাছে। তবে অপরদিকে ভারতের কোভিড কেস কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করেছে। বর্তমানে ভারতে মাত্র 1,40,000-এর কাছাকাছি অ্যাক্টিভ কেস আছে, যা 2020 জুন মাসের থেকেও কম। তার সাথে ভারত নিজের দেশের নাগরিকদের ভ্যাকসিন দেওয়া শুরুও করে দিয়েছে, আর শুধুমাত্র নিজের দেশের মানুষদেরই নয়, সারা পৃথিবীতে তারা এই ভ্যাকসিন এক্সপোর্ট করছে। পাশ্চাত্যের দেশের সঙ্গে যদি আমরা তুলনা করি তবে আমরা দেখতে পাবো যে সবথেকে বেশি অ্যাক্টিভ কেস আছে USA, UK এবং ফ্রান্সে। নিউজে এটাও শোনা যাচ্ছে যে ইন্ডিয়া এমনকি চায়নাতেও ভ্যাকসিন সাপ্লাই করতে পারে। চায়নার ভ্যাকসিন কোম্পানি সিনোফার্ম এবং সিনোভ্যাক যে ভ্যাকসিন ডেভেলপ করেছে তার রেজাল্ট সম্পর্কে খুব একটা লোকে সন্তুষ্ট নয়। আর আপনারা জানেন যে চায়না থেকে সঠিক তথ্য ঠিকভাবে বেরিয়েও আসে না, তাই পৃথিবীর মানুষ একে সঠিকভাবে বিশ্বাস করতে পারছে না। পাশ্চাত্যের দেশের জনগণকে এখনও পর্যন্ত অল্প বেশি লকডাউনের মধ্যেই জীবন কাটাতে হচ্ছে, তার সাথে কোভিড কেসও ধীরে ধীরে বাড়ছে। তাই নিজেদের দেশের নাগরিকের কাছে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার জন্য পাশ্চাত্যের দেশের লিডারদের অনেক বেশি প্রেশারকে সহ্য করতে হচ্ছে।
তাহলে কিভাবে ভারত শুধুমাত্র নিজের দেশের লোকদেরই ভ্যাকসিন প্রোভাইড করছে না, তার সাথে পৃথিবীর বিভিন্ন দেশকেও দিচ্ছে? এটা সম্ভব হলো কিভাবে? এটা জানার জন্য আপনাদের জানতে হবে যে এটা প্রথমবার নয় যে ইন্ডিয়া বিপদের সময় সারা পৃথিবীকে মেডিকেল সাপ্লাই দিয়ে হেল্প করছে। এরকম ধরনের ঘটনা এর আগেও হয়েছে, প্রায় 40 বছর আগে 1981 সালে, যখন সারা পৃথিবী জুড়ে আরও একটা রোগ ধরা পড়েছিল, HIV/AIDS। তখন ইন্ডিয়ায় এর ওষুধ সাপ্লাই করেছিল লো ইনকাম এবং মিডল ইনকামের দেশগুলোতে। সেই সময় পাশ্চাত্যের দেশগুলো মেডিসিন সাপ্লাই করছিল ১ বছরের $8,000 মূল্যে, যা গরিব মানুষের কাছে তো অসম্ভব ছিলই, তার সাথে ধনী মানুষরাও একে এফোর্ড করতে পারছিল না। সেই সময় ভারতেরই একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি সিপ্লা প্রতিদিনের $1 দামে ওষুধ সাপ্লাই করেছিল। সেই সময় ভারতই ছিল যারা সেই সময় মিলিয়ন মিলিয়ন জীবনকে বাঁচিয়েছিল, বা হতে পারে বিলিয়ন। আর বর্তমানে সেই ভারতই সামনে এসছে করোনা ভাইরাস থেকে সারা পৃথিবীকে বাঁচানোর জন্য। হয়তো অনেকে নাও জানতে পারে যে ভারতবর্ষে সারা পৃথিবীর প্রায় 60% ভ্যাকসিন তৈরি হয়, আর WHO নিজের প্রোগ্রামের জন্য যে সমস্ত ভ্যাকসিন অ্যাকুয়ার করে তার 70% ইন্ডিয়া থেকেই করে। যদি আপনি গত কয়েক বছরে ভ্যাকসিন নিয়ে থাকেন, সেটা পোলিও হতে পারে, ডিপথেরিয়া হতে পারে, হেপাটাইটিস বি হতে পারে, তবে সেটা প্রবাবলি ভারতেই তৈরি হয়েছিল। আবার যখন সারা পৃথিবীতে করোনা ভাইরাসের অন্ধকার নেমে এসছে, তখন ভারতই সেই সমস্যার সমাধান করতে পারে। ভারতে অনেক ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে যারা এই ভ্যাকসিন প্রোডাকশনের কাজে আগে এগিয়ে এসছে। সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া বর্তমানে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার কোভিশিল্ড ভ্যাকসিন বানাচ্ছে, যা প্রায় 600 মিলিয়ন ভারতীয়কে দেওয়া হবে। সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার হলো, ইন্ডিয়াতে যে সমস্ত ভ্যাকসিন তৈরি হচ্ছে, সেটা কোভিশিল্ড হোক কিংবা ভারত বায়োটেকের কোভ্যাকসিনই হোক না কেন, তাকে নর্মাল ফ্রিজের টেম্পারেচারে স্টোর করা সম্ভব, যা আমাদের মতো দেশের কাছে খুবই ইম্পর্টেন্ট এবং বাইরে এক্সপোর্ট করতেও সুবিধা। আগামী কয়েক মাসে প্রায় 60 মিলিয়ন ডোজ সারা পৃথিবীর বিভিন্ন দেশেতে পৌঁছে দেওয়ার কথা আছে, যাদের মধ্যে সৌদি আরবও আছে, এবং তার সাথে 160 মিলিয়ন ডোজ WHOকে দেওয়ারও কথা আছে, যার থ্রু দিয়ে পাকিস্তানও ওই ভ্যাকসিন পেয়ে যাবে। কারণ আপনারা জানেনই তো, পাকিস্তান ডিরেক্টলি তো ভারতের কাছে চাইবে না। তবে যাই হোক, পলিটিক্সকে যদি আপনি সাইডে রাখেন, তাহলে এটা একটা ইনক্রেডিবল, অসাধারণ একটা কাজ। এইভাবে যদি চলতে থাকে, তাহলে প্রায় সারা পৃথিবীতে যে ভ্যাকসিন ব্যবহার করা হবে, তা কোনো না কোনোভাবে ভারত থেকেই পৌঁছাবে। যখন ভ্যাকসিনের বড় বড় কন্টেনার ওপর লেখা থাকতে দেখি যে গিফট ফ্রম দ্য পিপল অ্যান্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তখন সত্যিই গর্ব হয়। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে, তবে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। যদি আপনি চ্যানেলে নতুন এসে থাকেন, তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটা অন করে নেবেন। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন, তবে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওর সাথে। ততক্ষণের জন্য স্ক্রিনের এই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটা আপনি এনজয় করতে পারেন। ধন্যবাদ।